আজ আমি দেখাবো দুই গজ দুই গিরা বহরের সাহারা প্যান্ট কাটিং এবং সেলাই। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো কাপড়টাকে আমি দেখুন প্রথমে মেলে নিচ্ছি আর এই সাইডটা একটু সমান করে কেটে নিচ্ছি। এখন কাপড়টাকে দুই পাটে ভাঁজ করে চার পাটে ভাঁজ করে নিলাম, উপরের অংশটা কেটে নেব। তো এখানে আমি 2 ইঞ্চি করে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি, যেহেতু আমি রাবার লাগাবো। বুঝতেই পারছেন এটা কিন্তু রাবারের জন্য, আর যে রাবার জন্য আমি দাগ দিয়ে নিচ্ছি এটা কিন্তু খোলা পাট, আর এই দুই সাইড কিন্তু বন্ধ পাট, দেখেই বুঝতে পারছেন আশা করছি। তো এভাবে ভাঁজ দিয়ে আমি 2 ইঞ্চি দাগ দিয়ে এখন এখানে 17 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, আর 1/2 ইঞ্চি আমি সেলার জন্য রাখলাম। তো এইখানে কোমরটা আমি 34 বডির জন্য কাটছি, যে 34কে 3 দিয়ে ভাগ করলে প্রায় 11.5। এর সাথে আমি আরও 1/2 ইঞ্চি যোগ দিয়ে টোটাল কোমরটা আমি 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে যার যতটুকু কোমর তাকে 3 দিয়ে ভাগ করলেই সাথে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলে হয়ে যায়। তো এখন হাইটও আমি হাইয়ের মাপটা বলে দিচ্ছি, হাইকেও আমি কোমর হাইটার মেজারমেন্টের জন্য কোমরকে আমি 3 দিয়ে ভাগ দিয়ে কোমর যার যা হয় তার সাথে 2 ইঞ্চি যোগ দিলেই কিন্তু আমার 13.5 আসছে। তো 13.5 আমি দাগ দিয়ে নিলাম, আর এখানে 2 ইঞ্চিতে 2 ইঞ্চি কাপড় বাড়তি এটাতে আমি হাইয়ের শেপটা দিয়ে নিচ্ছি। হাইয়ের শেপটা কিভাবে আমি দিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, অতটা ডিপ রাউন্ড করে কিন্তু হাইয়ের ডিপটা দিলে প্যান্টটা দেখবেন একটা পা হাইয়ের সাইডটাতে উঠে থাকে, সমস্যা হয়। এই জন্য এভাবে আলতোভাবে হাইয়ের শেপটা দিতে হবে। এখানে আমি পায়ের মাপটা নেওয়ার জন্য দেখুন কোমর যতটুকু নিয়েছি, এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, যতটুকু আমি কোমর নিয়েছি পায়ের এই অংশটাও আমি ততটুকুই নিচ্ছি, এতেই কিন্তু ঢিলে ঢালা সুন্দর হয়। তা হাইয়ের শেপটার সাথে এভাবে দাগ দিয়ে নিচ্ছি, অর্থাৎ হাইয়ের শেপটা দিয়ে নি যেখান থেকে দিয়ে নিয়েছি এখান থেকে আমি এভাবে দাগ দিয়ে নিলাম, নিয়ে আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারবেন হাইয়ের শেপটা আমি কতটুকু রাউন্ড করেছি, আর এই সাইডটা যেহেতু জোড়ার সাইড বুঝতেই পারছেন। তো এই কাপড়টা আমি কেটে নিচ্ছি। তো আমি যে মেজারমেন্ট করে দেখিয়ে দিয়েছি এই মেজারমেন্টে যদি আপনারা 34, 36, 38 সাইজ করেন একদম পারফেক্ট ব্যবহার করতে পারবেন, এই মেজারমেন্টে করে নিতে পারবেন। তো উপরের অংশটা কাটিংটা কমপ্লিট। এখন আমি দেখুন যতটুকু কাপড় আছে এখানে 2 ভাঁজ করে কাপড়টা নিয়ে নিয়েছি। এই কাপড়টা কিন্তু আমার একটু সিল্ক টাইপের, এই জন্য 2 গিরা আরও বেশি, সুতির কাপড়টা হয়তো একটু কম থাকে, বুঝতেই পারছেন। তো কাপড়টাকে আমি এভাবে 2 পাটে ভাঁজ করে 4 পাটে ভাঁজ করে নিলাম, আর একটু বাঁকা অংশ সেটাও আমি কেটে নিব। তো পুরোপুরি কাপড়টা আমি কতটুকু কী আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি দেখুন। আপনারা যদি আরও বেশি কুচি চান তাইলে কাপড়টা আর একটু বাড়িয়ে নেবেন, আর সমস্যার কিছুই নেই। তো দেখুন কাপড়টাকে আমি যতটুকু আছে পুরোটাই নিয়ে নিলাম আর 2 পাটে কাটিং করে নিলাম। তো যেহেতু আমি লম্বা রাখবো এখানে 32, আমার কিন্তু এটা পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি চলে আসলাম সেলাইতে। তো এই যে উপরের অংশটা প্যান্টের এটাকে আমি হাইটা প্রথমে সেলাই করে নিব। তো দেখুন 2 পাটে সমান করে আমি হাইটা সেলাই করে নিচ্ছি। তো আশা করি একদম ইজি প্রসেস, বুঝতে পারছেন একদম সহজেই কিন্তু একটা সাহারা প্যান্ট এভাবে কাটিং সেলাই করে রেডি করে নিতে পারবেন, এখানে ঝামেলার কিছুই নেই। তো 2টা পার্টস আমি এভাবে হাইটা সেলাই করে নিলাম, আর এখানে নিয়ে নিয়েছি রাবার। তো রাবার কতটুকু নিয়েছি ডাবল পাটে দেখুন, টোটাল 20 ইঞ্চি, এই যে ডাবল পাটে দেখিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু একটা কথা বলা প্রয়োজন যে রাবারেরও ভালো খারাপ আছে, যে রাবারগুলো একটু শক্ত টাইপের এই রাবারটা একটু বাড়িয়ে নিতে হয়, আর যে রাবারটা ভালো মানের এই রাবারটা কিন্তু একটু কম, অর্থাৎ এখানে 10 নিলেই আমার 38 সাইজ পর্যন্ত একদম পারফেক্ট হবে, আর যদি রাবারটা একটু শক্ত টাইপের হয় তাই ওই রাবারটা কিন্তু একটু বড় নিতে হয় 1.5 ইঞ্চি। তো দেখুন আমি এখন উপরের অংশের এই যে কোমরে আমি রাবারটা লাগানোর জন্য এই যে বডিটা নিয়ে নিলাম, আর কিভাবে আমি নিচ্ছি দেখুন 1 ফুট ভাঁজ দিয়ে এভাবে রাবারের উপর বসিয়ে। তো দেখুন উল্টো পিঠে হাত দিয়ে ধরলেই কিন্তু এটা বোঝা যায় কতটুকু আমার রাবারটা আছে, অবশ্যই রাবারের উপর যাতে সেলাইটা না পড়ে এটা খেয়াল রেখে দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একসাথে, অনেকে হয়তো জয়েন দিয়ে অনেকে অনেকভাবে করে থাকে কিন্তু এত ইজি প্রসেস আমার মনে হয় না আর কোনো রাবার লাগানোর ক্ষেত্রে হতে পারে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি কিন্তু
টান দিয়ে রাবারটা বারবার বের করে নিচ্ছি। তো পুরোটা আমি এভাবে কমপ্লিট করে নিলাম, দেখুন কত ইজিতে এক মিনিটে আমার রাবার জয়েনিংটা শেষ। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন পুরোটা আমি টান দিয়ে এভাবে সমান করে নিলাম, যেহেতু এক পাশে গুছিয়ে থাকার একটা চান্স থেকে যায়, এই জন্য এভাবে টান করে যদি আমরা দুই হাতে টান করে নিই তাহলে আর রাবারটা পুরোটা একদম সুন্দর একটা সেলাই করে নিতে পারবেন। তো দেখুন এইভাবে একটা সামনে হাত প্যাডেলের আর একটা পেছনে এভাবে টান করে ধরে কাপড়টা যাতে গুছিয়ে না থাকে সেলাই করে নিচ্ছি। কাপড়টা যদি গুছিয়ে থাকে তাহলে কিন্তু রাবারটা দেখতে ভালো লাগবে না, এক সাইডে গুছিয়ে থাকবে। তো এইভাবে টান করে পুরোটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি, আমার হাতের দিকে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখুন মিডলের সেলাইটা কিন্তু দিলে দেখতেও ভালো লাগে আর রাবারটা কিন্তু অনেকটা টেকসই হয়, যেহেতু এটা চওড়া রাবার বুঝতেই পারছেন। তো এই জন্য এইভাবে ঘুরিয়ে আমি ডাবল সেলাই দিয়ে এক মিনিটেই রাবারটা সেলাই করে নিলাম। তো যে কোনো সালোয়ার প্যান্ট প্লাজোতে এভাবে রাবার সেলাই করে নিতে পারবেন, দেখুন কতটা পারফেক্ট রাবার সেলাই কমপ্লিট একদম ইজিতে। তো রাবারটা সেলাই করে নেওয়ার পরে আমি এখন তো কুচিটা যেহেতু লাগাবো আমি প্যান্টটাকে দেখুন এইভাবে মিডলটা কাট দিয়ে নিচ্ছি। তো মিডলটা কেন কাট দিয়ে নিচ্ছি দেখুন, দেখলে বুঝতে পারবেন আর ভিডিওটা একদম স্কিপ করবেন না, তাহলে পুরোটা কমপ্লিটলি বুঝতে পারবেন। তো এখন আমি এক পিস কাপড় নিয়ে নিলাম যে কাপড়টা দিয়ে আমি কুচি করব, এই কাপড়টাকেও আমি মিডল করে নিচ্ছি। মিডল করার কারণটা হচ্ছে আমার কুচিটা আমি অর্ধেক কুচি লাগানোর পরে আমি বুঝতে পারবো আমার আর কতটুকু কাপড় আছে। মিডলটা কিন্তু মিডলই থাকতে হবে প্যান্টের মিডলের সাথে, এই কুচির মিডলটাও কিন্তু থাকতে হবে, কেননা একসাথে এক সাইডে কুচি আমি যদি বেশি করি আরেক সাইডে কম হয় তাহলে কিন্তু প্যান্টটা দেখতে একদম বাজে দেখাবে। এই জন্য পুরোটা প্যান্টে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কুচিটা সামনে পিছে একদম যেন সুন্দর দেখায় পুরোটা একই কুচি থাকে, একই সমান, এক সাইডে বেশি এক সাইডে যাতে কম না হয় এই জন্য আমি মিডলটা করে নাও। দেখুন আমি মিডলটা আবারও মিলিয়ে নিচ্ছি, আমার মিডলে আসতে আর কতটুক বাকি আর কয়টা কুচি দিব, কতটুক গ্যাপ রেখে কুচিটা দিব এটাই ব্যাপার। তো অবশ্যই এটা মিডলটা করে নিলে একটা আইডিয়া থাকে আর কুচিটা পুরোটা কমপ্লিট ঘুরিয়ে ঘুরিয়ে করা যায়। তো দেখুন আমি এইভাবে কুচিটা করে নিলাম, একইভাবে আমি দুইটা কুচি করে নিলাম অর্থাৎ জয়েন দিয়ে নিলাম। এই যে দেখুন আমার কুচিগুলো কিন্তু একই সাইজের, দেখেই বুঝতে পারছেন। এখন আমি যা করব প্যান্টের মুহুরিটা সেলাই করে নিব। তো এখানে আমার লম্বা যতটুকু আমি রাখবো অর্থাৎ 32 রেখে আমি এই দুইটা মুহুরি আমি সেলাই করে নিলাম। তো দেখুন সেলাই করা কমপ্লিট। এখন আমি এই যে সাইডটা জয়েন দিয়ে নিব অর্থাৎ নিচের সেলাইটা করে নিব। প্যান্টটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে আসছে বুঝতেই পারছেন, আর কত সহজে কিন্তু কাটিং এবং সেলাই হয়ে গেল। যে কোনো সাইজ এভাবে এইসব এই ধরনের প্যান্ট আপনি করে নিতে পারেন, শুধু মেজারমেন্টটা ফলো করবেন। আর আমার এই মেজারমেন্টে কিন্তু তিনটা সাইজেরই করে নিতে পারবেন, সমস্যার কিছুই হবে না। আর যদি কুচি বেশি দিতে চান অবশ্যই কাপড়টা আর একটু বাড়িয়ে নেবেন এটাই ব্যাপার। তো তৈরি হয়ে গেল আমার সারারা বা ঘাড়ারা প্যান্ট, দেখুন আমি উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে প্যান্টটা কিন্তু কাটিং এবং সেলাই কমপ্লিট। তো দেখুন কত ইজিতে প্যান্ট রেডি। তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, এভাবেই ইজিতে করে নিতে পারবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর কতটা ইজি বুঝতেই পারছেন, আর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখায় এই প্যান্টগুলো। তো আশা করি ভালো লাগবে।